নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ভালো খবর, সন্দেশ ঝিঙ্গান তার কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়ে যাবে আজকে। অর্থাৎ কালকে থেকে সন্দেশ ঝিঙ্গান তার আর কোয়ারেন্টাইন পিরিয়ড চলবে না। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, সন্দেশ ঝিঙ্গান যেহেতু এটিকে মোহনবাগান দলে 6 তারিখ থেকে কোয়ারেন্টাইন পিরিয়ড শুরু করেছিল এবং আইএসএলের নিয়ম অনুযায়ী 10 দিন কোয়ারেন্টাইন পিরিয়ড কাটাতে হবে যেই খেলোয়াড় নতুন আইএসএলে খেলতে আসবে। তো যেহেতু সন্দেশ ঝিঙ্গান তিনি বাইরে থেকে বায়ুবলে ঢুকেছেন, সেই কারণে সন্দেশ ঝিঙ্গান তাকে এই কোয়ারেন্টাইন পিরিয়ডটা শেষ করতে হতো। তো ভালো খবর হচ্ছে, আজকেই সন্দেশ ঝিঙ্গানের সেই কোয়ারেন্টাইন পিরিয়ডের লাস্ট ডেট। অর্থাৎ কালকে থেকে সন্দেশ ঝিঙ্গান তিনি একটি বায়ুবলের অন্তর্গত খেলোয়াড় হয়ে যাবে। অর্থাৎ যদি এর পরের ম্যাচ যেটা আছে এটিকে মোহনবাগানের 20 জানুয়ারি কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে, সেই ম্যাচে যদি এটিকে মোহনবাগান খেলতে নামে তাহলে কিন্তু তার সঙ্গে সন্দেশ ঝিঙ্গান তিনিও খেলতে নামবে। অর্থাৎ নতুন খেলোয়াড় যেই কোয়ারেন্টাইন পিরিয়ডটা পালন করছে সেই কোয়ারেন্টাইন পিরিয়ডের মেয়াদ সন্দেশ ঝিঙ্গানের পূরণ হয়ে গেছে। অর্থাৎ এইবার সন্দেশ ঝিঙ্গান তিনিও এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। অর্থাদের পরের ম্যাচ এটিকে মোহনবাগান খেলতে নামলে এটিকে মোহনবাগান দলের প্লেয়িং ইলেভেনে থাকবে সন্দেশ ঝিঙ্গান। তো বন্ধুরা, আশা করি এতক্ষণ পরে একটা ভালো আপডেট দিয়ে আপনাদের মনটা কিছুটা হলেও খুশি করতে পারলাম। তো এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।